কবিতা আর সত্যজিৎ। প্রসেনজিৎ দাশগুপ্ত রচিত এই বইটিতে লেখক তুলে ধরেছেন ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা সত্যজিৎ রায় এবং ফেলুদার মধ্যে অনেক সাদৃশ্য। সিএসএস এর পক্ষ থেকে অনেক না জানা তথ্য আমরা খুঁজে পেয়েছি এই বইটি থেকে। সিএসএস বিশ্বাস করে জ্ঞানের সাধনা। ফেলুদার মতো আমরাও বিভিন্ন বিষয়ে ইন্টারেস্টেড, তাই আমরা আমাদের স্টুডেন্টদের উৎসাহিত করি আমাদের পরম শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের দেখানো পথে। যেমন গ্যাংটকে গণ্ডগোল বইতে তিনি লিখেছেন, একজন গোয়েন্দার পক্ষে সব থেকে ইম্পর্টেন্ট হলো জেনারেল নলেজ বিষয়টা, কখন যে কোন জ্ঞানটা কাজে লেগে যায় তা বলা যায় না। সিএসএস এর নিবেদন এই বইয়ের কিছু অংশ। সৌমিত্র চট্টোপাধ্যায় বলতে পেরেছিলেন, সত্যজিৎ রায়ের চরিত্রের জানার ইচ্ছেটাকে এনসাইক্লোপিডিক কিউরিওসিটি, এই দুই ভারী শব্দ চাপা দিয়ে যদি ছোট করে আনি তাহলে বলতে হয় ওর মতন বহু প্রমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্বের মনে দুটি জানলা হচ্ছে ফেলুমিত্তির এবং প্রফেসর শঙ্কু। তাকে একটানা 35 বছর খুব কাছ থেকে দেখে সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছিলেন মানিকদের মধ্যে একটা দূরত্ব জ্ঞান পিপাসা, বিচিত্র বিষয়ে প্রবল আগ্রহের উপস্থিতি আমি লক্ষ্য করেছি। এমনিতেই তার বিরাট পড়াশোনা ছিল, একথা তো সবাই জানে। প্রায় নিয়মিত আলাপ আলোচনায় বেরিয়ে আসতো তিনি কত কি জানতেন, প্রতিনিয়ত নতুন বিষয় সম্পর্কে আরও জানার একটা তীব্র কৌতূহল তার মধ্যে কাজ করত। অপরিমেয় পরিশ্রম করার ক্ষমতার সঙ্গে মিশেছিল আন্তরিক আগ্রহ। সত্যজিৎ রায় নতুন বিষয় সম্পর্কে আরও জানার তীব্র কৌতূহল তিনি সম্প্রমিত করেছিলেন ফেলুর মধ্যে। সেই জন্য সকালে তপস্য যদি তাকে গল্পের বই পড়তে দেখে তো রাত্রে দেখবে পৃথিবীর বিভিন্ন দেশের রান্না সম্পর্কে আরও একটা বই পড়তে। তার কয়েকদিন আগে যে সে ফেলুরকে দেখেছিল তাকলা মাক্কাল মরুভূমির ওপর একটা বই পড়তে, আবার তারপরে দেখলো ফেলুর হাতে মহাকাশ ভ্রমণের বিষয় বই। লেখকের যেমন বিচিত্র বিষয় প্রবল আগ্রহ তেমনি আগ্রহ ফেলু। মানিকদার সঙ্গে বইতে তিনি লিখেছেন ইনফরমেশন, যেখানে নলেজ হয়ে ওঠে। তার জীবন্ত উদাহরণ হলো ফেলুমিত্তের এবং প্রফেসর শঙ্কু। এদের বুদ্ধিদীপ্তি আচরণ ও কথাবার্তার পেছনে অদৃশ্য চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয় সত্যজিৎ রায়।